যুক্তরাজ্যে বাংলাদেশের পিঠাকে মূলধারার রেস্টুরেন্ট ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে নভেম্বরের মতো বাংলা টিভি পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় শনিবার দুপুরে পূর্ব লন্ডনের ইস্টহ্যাম পাল গার্ডেন হলে এই মেলার উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম এ সময় বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সামাদুল হক ও পরিচালক ডক্টর দিনাক সোহানে পিঙ্কি সহ ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আমাদের লন্ডন চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বিলেতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির খাদ্য উপকরণ পিঠাকে মূল দ্বারার রেস্টুরেন্টে ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে নভেম্বরের মতো বাংলা টিভির পিঠা মেলা অনুষ্ঠিত হল রাজ্যের প্রবাসী বাঙালিদের কাছে আবার নতুন করে তুলে ধরা বারবার মনে করিয়ে দেয়া পিঠার স্বাদটা মনে করিয়ে দেয় আমাদের প্লাটারে আমাদের টেস্ট প্লাটারে সেই জায়গাটার জন্য যে ওনারা কাজ করছেন তার জন্য ওনাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ সমস্ত বাংলাদেশিরা যারা এখানে আছেন তারা বাংলা টিভি দেখেন কাজে সেই টিভির মাধ্যমে আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে শুধু বাংলাদেশিদের মধ্যেই না এখানকার মেইন স্ট্রিম কুইজিন কালচার মিডিয়াতে তুলে ধরতে এটারও যে একটা মূল্য আছে আমরা একটা সময় লন্ডনে বাংলা টিভি বাংলাদেশে বাংলা টিভি প্রচার করছি এবং বাংলাদেশে কিন্তু যখন আমার সহকর্মীরা যারা আমরা অনেকটা লন্ডনে বাংলা টিভি আবার আয়োজন করলো তখন বাংলা টিভি টানে পিঠা মেলার টানে না এসে আর পারা গেল না প্রতি বছরের মতো এবারও প্রচুর মানুষের প্রচুর যারা পিঠা খেতে পছন্দ করে সেই পিঠাবিলাসী মানুষদের সমাগম পিঠার দিন শনিবার পূর্ব লন্ডনের ইস্টাম পার্ল গার্ডেন হলে পিঠা মেলার সূচনা করেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার সাইদামুনা তাসনিম এ সময় পিঠাকে বিশ্বজনীন করার লক্ষ্যে এক সভায় মেলার প্রধান সমন্বয়ক কবি সাংবাদিক মিল্টন রহমানের পরিচালনায় বাংলা টিভির এমডি সৈয়দ সামাদুল হক ও পরিচালক ডক্টর দিনাক সোহানি পিঙ্কি কবি শামীম আজাদ বজলুর রশিদ এমবি বিসিএর এম এ সাংবাদিক নাস পাশা প্রেস সেক্রেটারি নবীর চৌধুরী কাউন্সিলর শামসুল আলম সেলিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন

একটা কোয়ালিটি প্রোডাক্ট ইন্টারভেন পিঠা মেলায় তানজিলা জামানের পরিচালনায় শিশুদের অংশগ্রহণ সাইদার চৌধুরীর নির্দেশনায় ফ্যাশন পিঠা শিল্পীদের প্রতিযোগিতা ও বাওয়াইয়া সম্রাট রথীন্দ্রনাথ রায় ও স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা বিলেতে বাঙালিদের এক মিলন মেলায় পরিণত করে তুলে লন্ডনে বাংলা টিভির পিঠা মেলাকে কেন্দ্র করে মনে হল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হল এই মেলায় মূল রেস্টুরেন্টগুলোতে ফিচাকে সমাদৃত করার যে লক্ষ্য সেটা পরিস্ফুট হবে বলে আগতরা মনে করেন চৌধুরী মুরাদ বাংলা টিভি লন্ডন বুরুচিপ যুক্তরাজ্য